প্রিয় দর্শক, আপনারা যে গোস্তটি দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে উটের একটি পা। উটের গোস্ত আমরা দেখতে পাচ্ছি, চমৎকার কালার, এবং এটা অ্যারাবিয়ানরা খুব ভালোভাবেই খেয়ে থাকে। তারপরে আমরা যে গোস্তের টুকরাটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দুম্বার গোস্তের পায়ের অংশ। তার পাশে আমরা খাসির গোস্তও দেখতে পাচ্ছি। ভাই সাহেব, 1 কিলো গোস্ত কা দাম কিতনা হ্যাঁ? 35,000। এ কি উট কি আর দুম্বা কি? দুম্বা কি? এ উট কিস কহাঁ সে আতা হ্যায়? বলদি উট? ও মাশাল্লাহ। আর জবা কিস জায়গা পর হতা হ্যায়? জবা ইয়ে শরাইব হতা হ্যায়। শরাইব কুবরি মে হসান কুবরি। আর হাজি সাহেব নে ইস জায়গা সে উট আর দুম্বিয়া কালেক্ট কিয়া? মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার ঘর কা হ্যায়? মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভাই বলছিলেন উনি একজন পাকিস্তানি ব্যবসায়ী, এখানে উট দুম্বা বকরি খাসি এগুলো উনি জবাই করেন এবং এখানে ব্যবসা বাণিজ্য করেন। আলহামদুলিল্লাহ, উনি বললেন যে এখানে যত ধরনের গোশত আমরা দেখতে পেয়েছি, উট বকরি দুম্বা, প্রতিটি গোশতের কেজি 35 টাকা, মানে 35 রিয়াল। তো 35 রিয়ালে 1 কেজি গোশত এখান থেকে সংগ্রহ করা যায়, আমরা দেখলাম।